ভ্যাকসিনের ফার্স্ট ডোজ নিয়ে মারা গেছে, এটার কতটুকু হার, মানে কতটুকু সেই মানে হারটা কি ভ্যাকসিন না নিয়ে মারা গেছেন যারা তার থেকে বেশি? দেখুন, দেখো শর্মিলা, ভ্যাকসিন একটা ডোজ নিয়ে মারা গেছে সেটা ধরে নিতে হবে তার, সে নন ভ্যাকসিনেটেড। আমি কালকে ভ্যাকসিন নিলাম, আজকে আমার করোনা হলো, আমি তো মারা যেতেই পারি। ভ্যাকসিনটাকে কাজ করতে, শরীরে ইমিউনিটিটাকে গড়ে তুলতে তাকে তো সময় নিতে হবে। এটা তো ঠিকই, নয় যে আমি আজকে ভ্যাকসিন নিয়েছি বা আমি 5 দিন আগে ভ্যাকসিন নিয়েছি বলে আজকে আমার কোভিড হবে না বা আমি কোভিড হলে মারা যেতে পারি না। ধরে নিতে হবে যে আমি ভ্যাকসিনেটেড নই। ভ্যাকসিনটাকে, একটা ভ্যাকসিন কাজ, তার তার কাজটা শরীরে করার জন্য মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ সময় নেয়। এবং এখন যেটা বলা হচ্ছে যে দুটো ভ্যাকসিনের মধ্যে গ্যাপটা 6 থেকে 8 সপ্তাহ হলে ভালো হয়, তার মানে কি, তাহলে সেই সময় তার ম্যাক্সিমাম এফেক্টিভিটি সেই সময়, 6 থেকে 8 সপ্তাহ মাথায় যদি আমি সেকেন্ড ডোজটা নিই, তাহলে আমার শরীরে যেটা যেটা আমাদের উদ্দেশ্য, ইমিউনিটি তৈরি করা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, সেটা এই যে ভ্যাকসিনের শিডিউলটা, এই শিডিউলটা মেনে চললে তবেই সেটা সম্ভব, তবেই সেটা কার্যকরী হবে। ঠিক, আমি 2 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে ভ্যাকসিন নিয়ে বললাম যে না কোভিড হয়েছে মারা গেছি, সেটা তো ধরে নিতে হবে ইকুইভ্যালেন্ট টু নন ভ্যাকসিনেটেড পপুলেশন। ঠিক আছে, এটা বলে ভীষণ ভালো করলে, কারণ আমরা অনেক অনেক ক্ষেত্রেই দেখেছি, আশেপাশেই দেখেছি যে ফার্স্ট ডোজের ভ্যাকসিন নেওয়ার পরে তারা মাস্ক পরাই ছেড়ে দিচ্ছে, কারণ নিজেকে খুব সেফ মনে করছেন তারা। এইটা খবরদার করবেন না, আমরা মানে বাকিটা নিশ্চয়ই অবন্তি আমার থেকে বেটার বলতে পারবে। আপনারা দেখছেন যে বারবার করে বলা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়া মানে কোভিড হবে না তা নয়, ভ্যাকসিন নেওয়া মানে হচ্ছে কোভিড এর কমপ্লিকেশনস, তার ফেটালিটিটা এড়ানোর জন্য। কারণ এমনিতে আমরা দেখছি 80% থেকে 85% লোকের মধ্যে কোভিড কিন্তু ফেটাল হচ্ছে না। নর্মালি কি হচ্ছে, তাহলে হোম আইসোলেশন থাকছে, কারোর তো কোনো সিমটমসই হচ্ছে না, অল্প বিস্তর জ্বর গলা ব্যথা হচ্ছে, নর্মাল ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু এর যা সিমটম সেটা হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যে 15% লোকের বাড়াবাড়ি হচ্ছে, তার মধ্যেও 5% বা 7% বা 10% লোকের কমপ্লিকেশন গুলো হচ্ছে, সেইটাকে যত কম করা যায়। কাজে ভ্যাকসিন একদম, অবশ্যই নর্মাল শিডিউল মেনে ভ্যাকসিন নেবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার সাবধানতা অবলম্বন করা ছেড়ে দেবেন। অ্যাজ যেমন করছিলেন, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন দেওয়া যাবে না যদি আপনি কোভিড একদমই। অ্যাভয়েড করতে চান। এবং আচ্ছা, অরুণ মুখার্জি, এটা ঠিক প্রশ্ন নয়, মন্তব্য বা একটা ওপিনিয়ন, সেটা হচ্ছে প্রবীণ নাগরিকরা যারা স্মার্টফোন ব্যবহার জানেন না, আগে তাদের দুয়ারে গিয়ে টিকার ব্যবস্থা করতে হবে, তবেই সংক্রমণ কমার চিন্তা করা যাবে, নচেত বাড়বে বই কমবে না। উনি ওনার দিক থেকে উনি জাস্টিফাইড কথাবার্তা বলেছেন। সত্যি আমাদের দেশে মানে এখন একটা বেশ বেশ মানে একটা, আমরা বলি প্রপোর্শনেট, একটা বেশ সাবস্টেনশিয়াল প্রপোর্শন অফ পপুলেশন, যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, এবং তারা অনেকেই বাড়ি থেকে বেরোতে পারেন না বা তাদের নিয়ে যাওয়ার মতো কেউ নেই বা তারা স্মার্টফোনের ব্যবহার জানেন না, কথাগুলো একদম জাস্টিফাইড। এবং সেক্ষেত্রে যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা করা যে অসম্ভব তা নয়। যদি বাড়িতে বাড়িতে গিয়ে মানে ভোট নেওয়া যেতে পারে সিনিয়র সিটিজেনদের, তাহলে বাড়িতে বাড়িতে গিয়ে টিকাকরণও নিশ্চয়ই করা যেতে পারে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই ওনার একদমই ওপিনিয়ন। সঠিক, একদম সঠিক কথা। আচ্ছা, আমার শাশুড়ি মায়ের সালফার অ্যালার্জি আছে, উনি কি নিতে পারবেন? সুষমা সেনগুপ্ত বলেছেন। পারবেন, সালফার যে ওষুধগুলো থাকে সেগুলো সাধারণত খাবার ওষুধ, সালফার জাতীয় ওষুধ উনি খাবেন না, যে সমস্ত ওষুধে সালফার আছে, কিন্তু ভ্যাকসিন উনি নিতে পারবেন। আচ্ছা, এইবারে আমি একটা একটু দেবারতী মিত্র প্রশ্ন করেছেন, আমি ওয়ার্ফ 5 মানে ওয়ারফারিন সোডিয়াম খান 16 বছর যাবৎ খাচ্ছি, আমি কারণ হার্ট পেশেন্ট, হার্ট এজ পেশেন্ট, 50 ইয়ার্স, আমি কি কোভিড ভ্যাকসিন নিতে পারবো? হ্যাঁ পারবেন পারবেন, একটু শুধু জেনে নেওয়া যে ওই সময় দু একদিন হয়তো ওষুধটা বন্ধ রাখতে হতে পারে, একটুখানি আপনার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেওয়া, অ্যাজ সাচ ভ্যাকসিনেশনে কোনো প্রবলেম নেই, প্রবলেম আচ্ছা, নেই। অপরাজিতা মণ্ডল, আমার ফুড অ্যালার্জি আছে আর শ্বাসকষ্ট হয় হালকা, র্যাশ কমই হয়, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? আপনার শ্বাসকষ্টের জন্য আপনার যা চলে প্রবাবলি ইনহেলার চলে ওনার, ঠিক আছে, হ্যাঁ, যখন আছে ইনহেলার নেবেন, ইনহেলারটা সাথে নিয়ে ভ্যাকসিনেশন সেন্টারে যাবেন প্রয়োজন হলে, ঠিক আছে,
কিন্তু ভ্যাকসিনটা নিই, কারণ যাদের শ্বাসকষ্ট আছে বা যাদের অ্যাজমার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে যদি সিভিয়ার টাইপ অফ কোভিড হয় তাদের কিন্তু খুব মানে মারাত্মক রকমেরই হতে পারে, তো হ্যাঁ হ্যাঁ একদম, দিতে হবে। আপনি ইনহেলারটা নিয়ে যাবেন সাথে। হ্যাঁ এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যারা অ্যাজমার পেশেন্ট তারা সঙ্গে ইনহেলার রাখবেন, টিকা নেওয়ার নিতে যাওয়ার সময়ও ইনহেলার রাখবেন। পরের প্রশ্ন ইন্দ্রাণী ব্যানার্জি, আমার মায়ের এক্সিমা আছে, হাত ও পায়ে ভ্যাকসিন নিতে, হাত ও পায়ে এক্সিমা আছে, ভ্যাকসিন নিতে পারবে কি? এজ হচ্ছে 58 ইয়ার্স। এইরকম কোশ্চেন আমরা এর আগেও অনেকগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ দিলাম একই ধরনের প্রশ্নের, এক্সিমা আছে, বয়স্ক পেশেন্ট, হ্যাঁ আপনারা নিতে পারবেন সবাই। আচ্ছা, আমি আবারও বলে দিই যে ভ্যাকসিন কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে ভ্যাকসিন এক্সিমা, অ্যালার্জি, র্যাশ এগুলোর এগুলোর ওপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কাজেই আমি একবার ডাক্তারবাবুকে বলবো যে এই এই যে ভ্যাকসিনটা কি আসলে কি আমাদের শরীরে প্রবেশ করছে। আমাদের শরীরে প্রবেশ করছে ভাইরাসটাকে, যে প্রথমে শুধু আমি ভ্যাকসিনের কথা বলি, তারপর আসছি করোনা ভাইরাসের কথায়। যে কোনো ভ্যাকসিন সেটা আমাদের শরীরে যখনই আমরা প্রবেশ করা হচ্ছে সেটা তাকে তার সোজা বাংলায় আমি বলছি তার খারাপ পার্টটুকু বাদ দিয়ে, যেটা যে পার্টটুকু নিলে শরীরে অসুবিধাটা কম হবে, সে রোগ তৈরি করবে না কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা করবে। ধরুন তার যদি একটা স্ট্রাকচার থাকে, তার মেয়ে কি করে বোঝাচ্ছাম, ভ্যাকসিনের ধরুন ভ্যাকসিনটাকে প্রথমে মেরে ফেলা হলো, সাপোজ একটা ভ্যাকসিন, সেটা তাকে একটা কেমিক্যাল বা একটা কিছু প্রসিডিউরে আমি তাকে মেরে ফেললাম, ঠিক আছে, তাতে সে আর বেঁচে রইল না, কিন্তু তার শরীরের বাকি যে তার মানে যে তার শরীরটা তৈরি করার জন্য গঠনগত যে স্ট্রাকচার তৈরি করার যে যে জিনিসগুলো দরকার সেগুলো তার শরীরে বর্তমান রইলো, এবং হুম সেগুলো প্রত্যেকটা প্রোটিন, ঠিক আছে, সেগুলো প্রত্যেকটাই প্রোটিন, তাকে আমি মেরে ফেলেই তার সেই শরীরের সেই স্ট্রাকচার গুলো থেকে প্রোটিনটা এক্সট্রাক্ট করে সেটাকে আমি যদি ইনজেক্ট করে দিই, তাহলে আমরা সেই অসুখটা তৈরি হবে না কিন্তু সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। খুব স্বল্প ভাষায় মানে এক লাইনে বলতে গেলে এটা হচ্ছে ভ্যাকসিনের ভ্যাকসিন দেওয়ার নীতি। হুম এবার সেটা দেওয়ার বিভিন্ন রকম ভাবে, কেউ এই যে এখন 3-4 রকম ভ্যাকসিন কোভিড এর জন্য অ্যাভেলেবেল আছে, এরা এক একটা ভ্যাকসিন এক এক ভাবে কাজ করছে, কেউ শুধু তার স্ট্রাকচারে প্রোটিনটা নিয়ে করছে, কেউ করছে তার জিনটাকে আলাদা করে সেটাকে ইনজেক্ট করার চেষ্টা করছে, যেকোনো যেভাবেই হোক মানে শরীর বুঝতে পারবে সে তার শরীরে করোনা ভাইরাসের মানে কোভিড-19 ভাইরাসের একটা অ্যাটাক হয়েছে, একটা আক্রমণ হয়েছে, কিন্তু সেটা স্বল্প পরিমাণে, এবং হুম যখনই সেটা ইনজেক্ট করা হলো সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম, সে সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে যেটা ভ্যাকসিনের মাধ্যমে শরীরে প্রবেশ করলো সেটাকে সে ফরেন বডি মানে সে আমার শরীরে সে নিজস্ব নয়, তার এগেনস্টে সঙ্গে সঙ্গে রক্তের বিভিন্ন কণিকারা এসে সেখানে তার এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করলো, তৈরি করে সেই দিল। ইমিউনিটি তৈরি করলো। এবার সেই ইমিউনিটিটা বেশ কিছুদিন পরে একটা প্রথমে স্বল্প আকারে, তারপরে যে সময়টা আমরা দিচ্ছি সেই সময়ের সাথে সাথে ইমিউনিটিটা আরেকটু বেশি আকারে গোটা বডিতে ছড়িয়ে পড়লো, যার ফলে একদম পরবর্তীকালে যদি কোভিড ভাইরাস ঢোকেও শরীরে, এবার কিন্তু আর ভ্যাকসিন নয়, এবার আমি বলছি ভিরুলেন্ট ভাইরাস যে শরীরে আমাদের রোগ তৈরি করছে, সে যখন ভেতরে ঢুকছে তখন অলরেডি আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়ে আছে সে তখনই ফাইট করতে শুরু করবে। কাজে ভাইরাসটা খুব মারাত্মক আকার ধারণ করার আগে আমাদের শরীর তাকে একটা প্রতিরোধ দিতে সক্ষম হবে। যদি আমি এইভাবে ভাবি, ধরুন আপনি জানলেন যে আগেকার দিনে রাজা রাজা করতো যে শত্রুর আক্রমণ হবে তারা কেল্লা টেল্লা সাজিয়ে আগে থেকে প্রস্তুত হয়ে রইল, যে হ্যাঁ মুহূর্তে শত্রু হয়ে গেল তখনই কেল্লার বিভিন্ন জায়গা দিয়ে শত্রু দেখা যাওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গা দিয়ে গোলাবৃষ্টি হতে শুরু করলো, ঠিক আছে। একদম এবার সেটা যদি না জানা যায় তাহলে শত্রু প্রথমে এসে যখন কেল্লাটা ঘিরে ফেললো তখন তো আর তাদের সৈন্য সাজানোর সময়টাই থাকলো না। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.